ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভাই প্রশ্ন করছেন, নামাজের সময় টুপি মাথায় দেওয়া কি জরুরি কি না? জি ভাই, নামাজের জন্য টুপিটা কোনো শর্ত নাই। টুপি দিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টুপি না দিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে অধিকাংশ আলেম ওলামা তারা বলেছে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে আপনার টুপিটা পরাটি বাঞ্ছনীয় সর্বোত্তম পোশাক। কেন স্যার? আরব পড়বেন আয়াত নম্বর 30, 31, 32। আল্লাহ সুবহানাহু বলেছেন, তোমরা যখন যখন নামাজের জন্য দাঁড়াবে উত্তম পোশাক তোমরা পরিধান করো। এই আয়াতের ব্যাখ্যাতে অধিকাংশ মুহাদ্দিস তারা বলেছেন, নামাজের মধ্যে সার্বিকভাবে আপনি সুন্দর পোশাক পরবেন। আর যেহেতু টুপি একটা মুসলিমদের একটা ঐতিহ্য দীর্ঘদিন যাবত ধরে হয়ে আসছে, তার জন্য টুপিটা পরাটি অবশ্যই বাঞ্ছনীয়। শেখ নাসিরুদ্দিন আলবানি তিনি খুব চাপাচাপি করেছেন, বিশেষ ক্ষেত্রে নামাজের জন্য যে অবশ্যই পড়তে হবে, এটা উচিত। তবে কেউ যদি না পড়ে তাকে কোনো দোষারোপ করা যাবে না। তবে আপনি বলতে পারেন এটা পরে সলাত আদায় করার জন্য। হানাফি, সাফি, মালিকি, হাম্বেলি সমস্ত মাঝহাবের ঐক্যমতে ফতোয়া আছে যে না, টুপি নামাজের জন্য শর্ত নয়। টুপি যদি কেউ না পরে সলাত আদায় করে তার নামাজটি হয়ে যাবে, তবে পড়াটি উত্তম। আসলে উত্তরটি পেয়েছেন, জাজাকাল্লাহ খের। يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.